আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরে কি আপনি সন্তুষ্ট? আপনার একটা ধর্ম রয়েছে ইসলাম, এটা পেয়ে কি আপনি সন্তুষ্ট? আপনি কি জানেন আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পেয়ে কি আপনি সন্তুষ্ট? আপনি যারা সন্তুষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে যে ব্যক্তি সন্তুষ্ট, তার মর্যাদা কি আপনি জানেন? তার মর্যাদা কি জানেন? তার মর্যাদা সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা দিয়েছে, তার একটা হাদিস হয়তো আমি এন্ডিং এ বলতাম, শেষে বলতাম, আমি এখন আপনার কাছে বলে দিই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আবু সাঈদ খুদরিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আবু সাঈদ, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ ফা আজিবা লাহু আবু আবা সাঈদ ফাকালা আইদা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ ফাফালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি কথাটাকে আমার জন্য আবার বলেন। রাসূল আবার তাকে বলেছে, কি বলেছেন? রাসূল বলছেন, আবু সাঈদ তুমি জেনে নাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যেই ব্যক্তি আল্লাহকে তার রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, যেই ব্যক্তি ইসলাম ধর্মটাকে নিজের জীবন ব্যবস্থা, নিজের ধর্ম পেয়ে সন্তুষ্ট, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, রাসূল বলেছে। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, সহিহ সনদে রয়েছে, আপনি হাদিসটি পাবেন 1910 নম্বরে পাবেন, 1910 নম্বরে কিতাবুল বীর আপনি গেলে খুঁজে দেখবেন ইনশাআল্লাহ আজিজ, আপনি এটা হাদিসটা পেয়ে যাবেন। তো যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে এবং দ্বীনে ইসলামকে পেয়ে সন্তুষ্ট, রাসূল সাল্লাম বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তাকে আল্লাহ জান্নাত দেবেই দেবে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি ইসলাম ধর্ম পেয়ে সন্তুষ্ট, আপনি তো মুখে বলছেন হ, কিন্তু আপনার দেহ তো বলছেন আপনি সন্তুষ্ট না, বলেন। আপনার ওয়াইফ পর্দা করে, আপনার মেয়ে পর্দা করে, ইসলাম বলেছে আপনার মেয়েকে পর্দায় রাখতে হবে, যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে এটা মেনে নেওয়া উচিত ছিল। ইসলাম বলেছে ছেলেরা দাড়ি রাখবে, যাদের দাড়ি গজায়নি তাদের তো ভিন্ন জিনিস, কিন্তু তাদের দাড়ি গজানোর সময় হয়ে গেছে, কিন্তু দাড়িটা আপনি নিলেন না, তার মানে আপনি আল্লাহর এই বিধানের উপরে সন্তুষ্ট নন। আমরা সন্তুষ্ট এই জন্য রেখেছি, তাহলে আপনি বলেন তো দেখি আপনি সন্তুষ্ট কিনা, আপনি নিজেকে প্রশ্ন করুন। রাসূল সাল্লাম বলেছেন যার টাকনার নিচে কাপড় যাবে সে জাহান্নামে যাবে। ইসলামের বিধান হচ্ছে পুরুষরা টাকনার উপরে থাকতে হবে, তার লুঙ্গি, তার প্যান্ট, তার জামা, যেমন জুব্বা পরেছে সেটা আমার টাকনার উপরে থাকতে হবে। এখন যারা সন্তুষ্ট তারা কিন্তু উঠিয়ে নিয়েছে, কিন্তু যারা উঠাননি তার মানে আপনি সন্তুষ্ট নন, ইসলামের এই বিধানটাকে আপনি মেনে নিতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যারা সুদ খাবে তাদেরকে কঠিন শাস্তি দাও। ইসলাম বলছে যে আপনি সুদ খেতে পারবেন না, ইসলাম বলেছে আপনি ঘুষ খেতে পারবেন না, এগুলো বলেছে ইসলাম। তাহলে যারার মাঝে যতটা পাপ রয়েছে সে ততটা ইসলামের প্রতি অসন্তুষ্ট, আপনি কি কোনোদিন ভেবেছেন এইভাবে? ভেবেছেন? আপনি যদি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট তাহলে আপনি আল্লাহ ছাড়া কোনোদিন কারো কাছে মাথা নত করতে পারেন না। আপনি যদি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, আপনি যদি জানেন আল্লাহকে যে আপনার রাজ্জাক তিনি, তিনি আপনাকে বাঁচাতেও পারেন, মারতেও পারেন, তিনি আপনাকে সন্তান দিতেও পারেন, নাও দিতে পারেন, তিনি আপনাকে সুস্থ করতে পারেন, এগুলো যদি আপনি না জানেন তাহলে তো আপনি এদিক সেদিকে তো দূর ফারবেন। আপনার যে সমস্যা, আপনার এই সমস্যার হাল একমাত্র আল্লাহ মিটাতে পারে, পৃথিবীর কোনো শক্তি নেই যে এই সমস্যার সমাধান করে দিতে পারে, এই বিশ্বাস আপনার আছে? তাহলে এটা জেনে যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ বলছেন তার জন্যে ওয়াজাবাত লাহুল জান্নাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 5 বছর বিয়ে করেছেন, বাচ্চা হয় না, আপনি পেরেশান হয়ে গেছেন, আল্লাহ তো শোনে না, আর যদি চলে যান মাজারে, তার মানে আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছে, বান্দা আমি কিন্তু তোমার মরার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে পরীক্ষা করব। ইবলিসকে আল্লাহ পরীক্ষা করেনি, পরীক্ষা করতে করতে তাকে ফেরেশতাদের কাতার পর্যন্ত নিয়ে গেছে, একটা কমান্ড শেষ জীবনের শেষ মুহূর্তে এসে সে আল্লাহর উপর থেকে অসন্তুষ্টি প্রকাশ করে দিয়েছে, সে আল্লাহর আদেশকে ফলো করতে পারেনি। আপনি কি বুঝেন না বিষয়গুলো এইভাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটি আমাদেরকে দিয়েছে, আপনাকে আল্লাহ অনেকভাবে পরীক্ষা করবে। আজকে আমি সালাত আদায় করছি, কালকে যদি সালাত না আদায় করি, এটা কত বড় ফিতনা বলেন। আজকে পৃথিবীতে এমন মানুষ আপনি পান না যে অনেক বড় আলেম সে কাদিনী হয়ে গেছে, আপনি কি শুনেন এইসব কথাবার্তা? তাহলে এটা কি তাকে আল্লাহ পরীক্ষা করা হয়েছে, সে পরীক্ষায় ফেল করেছে। কিন্তু আপনি যদি এমন ব্যক্তি যাকে আল্লাহ অসুস্থ করেছে, যাকে আল্লাহ অভাবী করেছে, তারপর আপনি সুদের সাথে জড়াননি, তারপর আপনি কোনোদিন হারাম ইনকাম করার চিন্তা করেননি, তাহলে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পছন্দ করে, আপনি হচ্ছেন সেই ব্যক্তি, কারণ এখন পর্যন্ত আপনার পদস্খলন ঘটেনি, আপনি হক পথে আছেন। এই জন্য যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করছে, আমরা তা সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে পরীক্ষা তুমি পাশ করিয়ে দাও। এবং আমাদেরকে যেন এমন কোনো মুসিবত, এমন কোনো বিপদ আল্লাহ চাপিয়ে দিও না যেটা বহন করার মতন ক্ষমতা আমাদের থাকবে না। প্রতিনিয়ত আপনি আল্লাহর কাছে এই দোয়াটি করবেন।